এই মুহূর্তে আমি তাকে রয়েছি শেলদার মাটিতে হচ্ছে টাকে নিয়ে আপনাদের সঙ্গে স্মৃতিতা আর একটা কথাই আছে না যে যার নয় হয় না তার 90 তো হয় না রাজ্য নির্বাচন কমিশনের মনে হয় সেই দশাই হয়েছে অন্তত বিরোধীরা আগে ঠারে এমনটাই বলছেন কেন্দ্রীয় বাহিনী তো আসছে কিন্তু তারা বুথ অবধি পৌঁছতে পারবে না সেখানে কারা থাকবেন সেখানে থাকবেন রাজ্য পুলিশ বাহিনী বিশেষ বাহিনী থাকবেন তারা কোনোভাবে বুথ অবধি পৌঁছবে না যা কাজ করা সব বুথের বাইরে গুলোকে এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন বারবার ধাক্কা খাচ্ছে তবু সিদ্ধান্ত নিতে কিছুতেই শক্ত কোনো পদক্ষেপ কমিশনের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে বিরোধীরা বলছেন বুথে দরকার কেন্দ্র বাহিনী নইলে শান্তিপূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে না এটা তারা বারবার বলছেন তাহলে আগামীতে কি হতে চলেছে এক সপ্তাহ হাতে বাকি নেই ঠিক কি হতে চলেছে যা আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন আগে চলুন পরিচয় করে দিই তারপর আজকে আলোচনায় যাবো যা আজকে আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় করে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ ঘোষ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায় তৃণমূলের সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় পাইরা বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন রিভু ভট্টাচার্য এসএফআই এর সমর্থক রিভু এছাড়াও যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন অশোক কুমার রয় রয়েছেন সরকারি কর্মী এদেরই মধ্যে কেউ কেউ যারা ভোটে কাজ করতে যান অশোকবাবুর সঙ্গে আরও তিনজন আমাদের সঙ্গে আজকে রয়েছেন এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো তবে আজকে শুরুটা আমি প্রসেনজিৎ বাবুকে দিয়ে করি প্রসেনজিৎ বাবু আপনারা তো বলেছিলেন যে বুথে কেন্দ্রীয় বাহিনী দরকার আপনারা বলেছিলেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে না কেন্দ্রীয় বাহিনী আসছে কিন্তু বুথ অবধি পৌঁছচ্ছে না আজকে তৃণমূলের সাথে মানুষ নেই তাই নির্বাচন কমিশন পুলিশ এবং প্রশাসনকে নিয়ে এরা নির্বাচনটা লড়ছে তৃণমূল তাই জন্য তারা ফ্রি ফেয়ার নির্বাচন করতে চাইছে না দুর্জনের ছলের অভাব হয় না নির্বাচন কমিশন সেটাই করছে রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই ভরসা কি করে থাকবে সারা পশ্চিমবঙ্গ তো বোমা বারুদের উপর দাঁড়িয়ে আছে স্পেশাল টিম থাকছে বোধহয় আপনাদের ভরসা হচ্ছে উইক রেসপন্স টিম যেখানে ছিল গতবারে দেখেছি আমরা ফোন করে মাইক্রো অবজার্ভার কুইক রেসপন্স টিমকে পাওয়া যায়নি নির্বাচনের দিন তারা বিড়িয়ে রিখায় ভাঙরে যেভাবে আমরা দেখেছি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন মিলে মিশে একাকার হয়ে তৃণমূল এই ভোটটা করাতে যাচ্ছে যে পুলিশ ভাঙরে বোম পড়লে বলে কানে শুনতে পাচ্ছি না যে পুলিশ বোম পড়ার সময় টিফিন করে আর সাংবাদিকদের গিয়ে বলে যারে বোম পড়ছে আপনি এখন খাচ্ছেন সেই পুলিশ বুথে যাচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হবে দাদা সেটা কার দোষ নির্বাচন কমিশনের দোষ বিরোধীদের দোষ না কেন্দ্রীয় সরকারের দোষ নির্বাচন কেন্দ্রীয় সরকারের দোষ বলতে কমিশন যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কেন্দ্রীয় সরকার কোম্পানি চেয়েছিল তো ধাক্কা খেয়ে তারপরে হ্যাঁ চেয়েছে তাই তো 22 কোম্পানি চেয়েছিল বাকি 800 কোম্পানি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী তো দিতে পারছে শুরুতে কেন সেটা শুরুতে কেন সেটা শুরুতে কেন নির্বাচন নির্বাচন কমিশন বলছি তো সদিচ্ছা যদি থাকলো তাহলে হাইকোর্টে ধাক্কা খাবে বা সুপ্রিম কোর্টে কেন নির্বাচন কমিশনকে নিয়োগ করে রাজ্যপাল সেটা রাজ্যপালকে কি জানান রাজ্যপালকে জিজ্ঞেস করুন হবে ভোটের নামে পশ্চিম বাংলায় আরে আপনারা তো খেলার আগে হেরে বসে আছেন আরে খেলার আগে জিতবো বলুন খেলার আগে হেরে নির্বাচন কমিশন খেলার আগে হেরে নির্বাচন বিরোধীরা দলগতভাবে অন্যভাবে শুনবে যেগুলো নির্বাচন হতো কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হতো রাজ্যের ভোট রাজ্যে ভোটের নামে লুট হবে বলছেন কেন্দ্রীয় বাহিনী আপনারা চেয়েছেন আসছে কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথমে 22 কোম্পানি ছিল তারপরে সেটা 822 হচ্ছে যদি এখনো পুরোটা আসেনি এটা ফ্যাক্ট পুরোটা এখনো এসে পৌঁছায়নি সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকছে রুট মার্চ হচ্ছে শুধু বুথে পুলিশ থাকছে স্পেশাল পুলিশ ফোর্স থাকছে তাহলে সমস্যা ওইখানে তো লুট হবে ভোটের নামে গণতন্ত্রের পাহারাদার গণতন্ত্রকে রক্ষা করতে পারছে না মৃত্যু ঘণ্টা বাজাচ্ছে এই কদিনে 12 জন মারা গেছে এটা পশ্চিমবঙ্গে লজ্জা এদিকে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট আছে একটা লোকও মারা যায়নি 12 জন মারা গেছে 12 জন মারা গেছে কমিশনের কাছে রিপোর্ট কাছে একটা লোক উনি তো নির্বাচন কমিশন না উনি তো তৃণমূল কংগ্রেসের দলক নির্বাচন কি দিয়ে হয়নি কেন্দ্র বাহিনী দিয়ে হয়েছিল কংগ্রেসের দিয়ে হয়েছিল সাত রাজীব বিধানসভা নির্বাচন রাজীব সিনহা চাষ করে নির্বাচন রাজীব সিনহা তৃণমূল কংগ্রেসের ক্যাডার উনি পদলেহন করে এখানে গেছেন পদলেহন করে লোকাল নির্বাচন লোকাল আমি আসি তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন তাহলে আর লাভ কি একটু ঘুরে বেড়াবে কেন্দ্রীয় বাহিনীতে ভ্রমণ করতে আসেন এখানে বুথ পাহাড় দিতে এসছে আরও বলবো যে পুলিশ অবজারভার যাকে করা হয় একটা নির্বাচনে তাকে বাইরের রাজ্য থেকে আনা উচিত এখানকার কোনো পুলিশ অবজারভার আমাদের কাছে এতটুকু বিশ্বাস অর্জন করতে পারবে না রুল বলছে যে রাজ্যে নির্বাচন হয় সেই রাজ্যের পুলিশ অবজারভার বাইরে থেকে আনতে হয়
রাজ্যের পুলিশ অফিসার রাজ্যের নির্বাচনে দায়িত্ব নিতে পারে না। আমি একটা আইনগত কথা বললাম, তাই এই রাজ্যের পুলিশ অবজারভার যাকে করা হবে নির্বাচনে, তাকে বাইরে থেকে আনা দরকার। সব রকম চেষ্টা চলছে নির্বাচনকে প্রহসন করার, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই কেন্দ্রীয় বাহিনীকে বুথে দিতে যাওয়া হবে না। তাহলে কেন্দ্রীয় বাহিনী কিসের জন্য এসছে? খাবে দাবে আর বাংলা ঘুরে ঘুরে দেখবে? বাংলার বর্ষাকাল দেখবে কেন্দ্রীয় বাহিনী? বাংলার আম গাছ দেখবে, জাম গাছ দেখবে, কাঁঠাল গাছ দেখবে? কিসের জন্য আসছে কেন্দ্রীয় বাহিনী? তাহলে কেন্দ্রীয় বাহিনী আনার দরকারটা কি আছে যদি বুথে কেন্দ্রীয় বাহিনীকে যেতে না দেওয়া হয়? মুখ্যমন্ত্রী চাইছে না, উনি রক্ত চাইছেন, নইলে উনিও চাইছেন আর রাজীব সিনহাও চাইছেন। রাজীব সিনহা সেন্ট্রাল ফোর্স আটকাতে দিল্লি গেছিল, 2013 সুপ্রিম কোর্টের নির্দেশে 260 কোম্পানি, একজন একজন নাও না, 260 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ছিল, এবারে 337 কোম্পানি দিয়েছে। প্ল্যান করেছে মমতা ব্যানার্জির পরামর্শে একটা বুথেও সেন্ট্রাল ফোর্স দেবে না, রুট মার্চ করাবে। আর তৃণমূল নেতাদের তালিকা অনুযায়ী যেখানে 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 কোনো অশান্তি হবে না বা বিজেপি শক্তিশালী, সেখানে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয়েড করবে, যাতে তৃণমূল বিশেষ করে সন্ত্রাস কবলিত এলাকা, সংখ্যালঘু এলাকাতে সংখ্যালঘু মানুষরা যেহেতু ঘুরে গেছে, সেখানে ভোট লুট করতে পারে। শুনলাম উভয় বক্তব্যে সরাসরি এই প্রশ্ন নিয়ে চলে যাবো অনির্বাণ, আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণের কাছে। অনির্বাণ, কেন্দ্রীয় বাহিনীকে কি বর্ষাকাল দেখতে আনা হচ্ছে? না না, অধিকাংশ যতটাই প্রশ্ন করেছে বর্ষাকাল দেখতে নিয়ে আসা হচ্ছে, বাইরে ঘুরে ঘুরে করার জন্য নিয়ে আসা হচ্ছে? আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনীকে এবার থেকে বেডরুম, ড্রয়িং রুম সব জায়গাতে ঢুকিয়ে দিলেই ভালো হয়। বুথে বুথে কেন কেন্দ্রীয় বাহিনী নেই? আমারও তাই প্রশ্ন, বুথ কেন বলছি তো সবার ঘরে ঘরে ঢুকিয়ে দিক না, যারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের জন্য 5টা করে কেন্দ্রীয় বাহিনী দিক। বিজেপির যে নেতাকে তার বউ চেনে না, তার জন্য যদি 6টা কেন্দ্রীয় বাহিনী। কার বউকে চেনে না সেটা আমাদের আলোচনার বিষয় নেই, আমাদের আলোচনার বিষয় ভোট, আমাদের আলোচনার বিষয় এখানে একটা করে একটা মৃত্যু হয়, কেউ মৃত্যু দেখতে পায় না, পুলিশ রিপোর্ট পড়তে পারে না, এটা আমাদের কথা বলছি। কেন্দ্রীয় বাহিনীকে বুথে কেন? সবার বাড়িতে ঢুকিয়ে দিন না। তারপরেও বিজেপির যে কোনো প্রার্থী নেই 20,000-এর বেশি আসনে, সুগন্ধবাবু বলছেন এটা হচ্ছে আমাদের কৌশল, তাদের প্রার্থী নেই। কতজন পুলিশ আছে জানেন? না না না, রেবু রেবু রেবু, 65,000 পুলিশ, 62,000 বুথ, সম্ভব নিরাপত্তা? দেখুন, আমরা পরিষ্কার কথা, আমাদের দলের তরফ থেকে কোনো রকম কেন্দ্রীয় বাহিনী চাওয়া কিন্তু হয়নি, চেয়েছিল হাইকোর্টে মামলা করেছিল বিজেপি এবং কংগ্রেস। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই 2013-এর ভোটেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী, 2014-তেও দেখেছি তারা হাজার দুয়ারি ঘুরছে, বিভিন্ন 2016, 2019, 2021 সব দেখেছি। এবার মানুষের বাহিনী ঘরে ঘরে প্রস্তুত। মানুষ আগে অনেক ভুল করেছে, কিন্তু এইবার ভোটটাকে দিতে পারবে? ভুল ঠিক পরে বুঝো ভাই, ভোটটাকে মানুষের বাহিনী, ভোটটা দিতে পারবে? তোমার কি মনে হয় ভোটটা মানুষের বাহিনী বুথে বুথে প্রতিরোধ করবে? ভোটটা দিতে পারবে? তুমি নিশ্চিত বুথে বুথে মানুষ প্রতিরোধ করবে? এবার আমরা ওখানে ওখানে 140 না থাকে? না না না, আমি আমি সরকারি কর্মী, যারা যারা ভোট করাতে যান, যে সকল সমস্ত সরকারি কর্মীরা তারা আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাব তাদের কাছে। তোমার সময় এখন একটা ছোট্ট বিরতি থেকে ফিরছি, বিরতির পর। যে পুলিশ বাহিনী বোমের আওয়াজ শুনতে পায় না, সেই পুলিশ বাহিনী বুথ পাড়া দেবে। যে পুলিশ বাহিনী বোম ফাটা দেখলে দৌড়ে পালায়, সেই পুলিশ বাহিনী বুথ পাড়া দেবে। যারা যারা বুথে দাঁড়িয়ে ভোটটা করায়, এবার তাদের সঙ্গে কথা বলবো। অশোকবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অশোকবাবু, আপনাদের মতো মানুষরাই, সরকারি কর্মীরাই গিয়ে বুথে যান, কেউ প্রিসাইডিং অফিসার হন এবং পরপর পোলিং অফিসাররা হন, আপনারা কি মনে করছেন বুথে যদি পুলিশ থাকে ভোট হবে? এই মুহূর্তে রাজ্য সরকার আর রাজ্য নির্বাচন কমিশনার মিলে আমাদের সন্দেহ হচ্ছে ভোট বানচাল করতে চাইছে। না না, আপনি আপনাদের প্রাণ সংশয়ে কোনো আশঙ্কা? একদম, কারণ এর ইতিহাস রয়েছে। এই প্রশ্ন আমি করছি, এর ইতিহাস ইতিহাস আছে, আমাদের প্রাণ সংশয় আছে, আমাদের এ করা হচ্ছে, আমরা বিপদে। আপনারা দেখুন, আপনারা কেন্দ্র বাহিনী চেয়েছিলেন, আপনারা কেন্দ্র বাহিনী পেয়েছেন, কিন্তু ভোটটা ভোটটা কি ঠিকঠাক হবে? আপনারা কি এর পথ যাবেন? হবে না। বুথে পুলিশ থাকছে, আপনারা যাবেন? বুথে পুলিশ থাকলে আমরা ভোট দিতে যাব না। কেন্দ্রীয় বাহিনী চাই শুধুমাত্র বুথে নয়, বুথের বাইরেও চাই। একই প্রশ্ন তো আপনার থেকে দেবো, যদি বুথে পুলিশ থাকে আপনারা যাবেন? না, আমরা সিআরপিএফ না পেলে আমরা বুথেই যাব না। সিআরপিএফ সিআরপিএফ না পেলে কেন বুথে যাবে না? কেন এত ভরসা সিআরপিএফ এর উপর আর রাজ্যের পুলিশের? না, রাজ্য পুলিশের উপর আমাদের ভরসা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখছি রাজ্যে, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, সেখান থেকে আমরা ভরসা থাকতে পারছি না, কারণ তারা দলদাস হয়ে গেছে। সেই জন্য আমরা চাই
2013 পর 13তেও আমরা দেখেছিলাম, কিন্তু তারপর আমরা আজকে মানুষের ইয়ে মানুষের বাহিনী তৈরি আছে। যতক্ষণ না পুলিশে ভরসা, মানুষে ভরসা নেই, বিজেপিতে মানুষে ভরসা নেই, বাহিনী কোন ভুটকে বেরোনোর জন্য পাঠানো হয়নি। আমরা কেউ রাজকুমার রায় হতে চাই না। ভয় পেয়েছেন অনেক মানুষ। শেষ প্রশ্ন, ভয় পেয়েছে? আমি চাই 6 কোটি ভোটারের জন্য 12 কোটি কেন্দ্রীয় বাহিনী দেবে কিনা বলুন। আরে তাহলে উনি কেন বলুন? শুধু তাই বলা উচিত ছিল, সময় নেই তাহলে তো শুধু তাই বলা উচিত ছিল। তাহলে হাইকোর্টে থাকা কে সুপ্রিম কোর্টে গিয়ে তারপর কেন্দ্র বাহিনী ডাকার কথা ছিল না? কেন্দ্র বাহিনী মোতায়েন নিয়ে এত 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 অ্যালার্জি থাকার কথা ছিল না, কিন্তু কেন এখন এই ঘটনা ঘটছে? এবং সত্যি বুথে যদি পুলিশ থাকে তাহলে সত্যি নির্বাচনটা কিরকম ভাবে হবে এবং এক দফায়, সেটাই এখন দেখার। এখন এই পর্যন্ত দেখুন রিপাবলিক বাংলা।